নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। রেসিপিটা হলো স্প্যানিশ অমলেট রেসিপি। এটা আপনারা সকালবেলায় খুব সহজেই বানিয়ে সার্ভ করতে পারেন অ্যাজ আ ব্রেকফাস্ট। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখে নিই আমাদের এটা বানাতে কি কি উপকরণ লাগছে। একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। হাফ ক্যাপসিকাম ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে এটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু চাইলে এখানে সেদ্ধ করার বদলে ভালো করে ভাজা করে নিয়ে তারপর অমলেটের মধ্যে দিতে পারেন। আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার এটা থেকে জল ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হচ্ছে তিনটে ডিম। এর মধ্যে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা একটা আলু। দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা ক্যাপসিকাম, এখানে হাফ ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে। আর দেওয়া হচ্ছে কুচানো পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতন রেড চিলি পাউডার আর হাফ টেবিল স্পুনের মতন ব্ল্যাক পেপার পাউডার। সবগুলো উপকরণ দিয়ে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে বাঁধাকপি কুচি করে অথবা ফুলকপি কুচি করেও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে এটা ফেটানো হয়ে গেছে, এরপর এটাকে ভেজে নিতে হবে। ফোর টেবিল স্পুনের মতন এখানে দেওয়া হয়েছে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। তেলটা ভালো মতন ছড়ানো হয়ে গেলে এরপর এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা ভাজা থেকে নামানো পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে হালকা হালকা ভাজা শুরু হয়ে গেছে, এরপর এটাকে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খোলা হলো। আর ঢাকনা দেওয়ার আগে এর মধ্যে কুচানো কিছু টমেটো দেওয়া হয়েছে যাতে দেখতে ভালো লাগে। একটা দিক খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এরপর এটাকে উল্টে দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই প্লেটটার উপরে এটাকে নিয়ে প্লেটটার সাহায্যে এই অমলেটটাকে উল্টে দেওয়া হয়েছে। প্লেটটার সাহায্যে এই অমলেটটাকে উল্টে দেওয়া হয়েছে অন্য পাশটা ভালো মতন ভাজার জন্য। আর অন্য পাশটা ভাজার সময় কিন্তু কভার না করলেও চলবে। অন্য পাশটা হতে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য কভার না করলেও চলবে। এরপর এটা তৈরি হয়ে গেলে এটাকে অন্য একটা প্লেটে ঢেলে নেব।
অমলেটটা তৈরি হয়ে গেছে, এটাকে অন্য প্লেটে ঢেলে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের স্প্যানিশ অমলেট রেসিপি। এটাকে আপনারা অ্যাজ আ ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স যে কোনো টাইমই সার্ভ করতে পারেন। এটাকে আপনারা শুধুমাত্র সসের সাথেও সার্ভ করতে পারেন, এছাড়া পাও বা পাউরুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।